দর্শক, এই মতামত পর্বে আমাদের সাথে যে বিশেষ অতিথি যুক্ত হবেন তিনি সুদূর বাংলাদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি আব্দুল্লাহ হীরা, সাংবাদিক ডিবি নিউজ। আমরা এখন কথা বলবো সরাসরি তার সাথে। আসসালামু আলাইকুম জি, আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। আমরা বেশ কিছু, আপনি নিশ্চয়ই আমাদের টেলিশোরনামটি দেখেছেন, এইসব বিষয় নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আমি চলে যাচ্ছি প্রশ্নে। আপনার কাছে প্রথমে আমি যেটি জানতে চাই, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে চতুর্থ দফার যে অবরোধ কর্মসূচি রয়েছে সেটির পরে দুদিন বিরতি দিয়ে আগামী রবিবার থেকে ফের দেশব্যাপী 48 ঘন্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি এবং সঙ্গে থাকবেন সমমনা দলগুলো। আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই অবরোধ কর্মসূচি দিয়ে বিএনপি কি অর্জন করতে চাচ্ছে? আপনি কি মনে করেন এই অবরোধে আসলে কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি তার অর্জিত কাঙ্ক্ষিত যে লক্ষ্য আছে সেটিতে পৌঁছতে পারবে? আমার কথা যদি শুনে থাকেন আমি শুরু করতে পারি। জি অবশ্যই। আচ্ছা, ব্যাপারটা হয়েছে, আপনি জানতে চেয়েছেন বিএনপি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা। আসলে বিএনপি এক দাবি বলা যায় যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতেই তারা এখন পর্যন্ত তার জায়গায় অবিচল আছে, এবং সেই দাবিতে যখন সরকারের কাছ থেকে বা ক্ষমতাসীন দলের কাছ থেকে কোনো ধরনের কোনো এই তার দাবি মানার প্রসঙ্গে কোনো অগ্রসর বা কোনো পদক্ষেপ দেখছে না, তখন বিএনপি তাদের এই অবরোধ বা হরতালের মতো কর্মসূচি বেছে নিচ্ছে। কিন্তু এই অবরোধ বা কর্মসূচি, এই হরতাল বা যে কোনো এই ধরনের কর্মসূচি জনসম্পৃক্ত হচ্ছে কিনা সে নিয়ে প্রশ্ন আছে। আওয়ামী লীগ বলছে যে এই হরতাল বা এই অবরোধ যে দিচ্ছে সেটা মানছে না, মানে তারা আবার অবরোধ দিয়েছে সামনে রবিবার সোমবার 48 ঘন্টার অবরোধ। সম্ভবত এই সপ্তাহে যেমনটা করেছে যে মঙ্গলবার অবরোধ না রেখে বৃহস্পতি অবরোধ দিয়েছে, সেরকম ভাবেই এক ধরনের কর্মসূচি তারা পালন করতে যাচ্ছে। কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্য তাদের রয়েছে, কিন্তু সেটা আসলে জনসম্পৃক্ত না হলে সরকার, মানে এইসব অবরোধ বা এইসব কর্মসূচি বিএনপির কর্মসূচি থেকে কিন্তু সরকার খুব বেশি চাপে পড়েনি বা পড়তে দেখা যাচ্ছে না। এখন কাঙ্ক্ষিত লক্ষ্যে কখন পৌঁছাতে পারে? যখন ক্ষমতাসীন দলকে চাপে ফেলতে পারে। আমরা এর আগেও দেখেছি, আমরা যদি 96 সালে দেখি যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি যে 96 সালের যে নির্বাচনে একা প্রার্থী হয়ে একা এক দলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় সবার চাপের মুখে তারা আবার মানে সরে এসেছিল, তত্ত্বাবধায়ক সরকার তারা আবার বাস্তবায়ন করেছিল, নতুন সংসদে এসে সেই বিল উত্থাপন করে, সেই আইন সংশোধন করে, কিন্তু তারা আবার নির্বাচনের জন্য ছেড়ে দিয়েছিল। কিন্তু এরকম ভাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ভাবছে না, মানে তাদের বিএনপির এই দাবিকে তারা অসাংবিধানিক বলছে, কারণ সংবিধান তাদেরকে বলছে, মানে আমি কথাগুলো বলছি আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ দল যেভাবে ভাবছে সেই কথাগুলো আমি বলছি, মানে যে কারণে বিএনপি কর্মসূচি দিয়ে যাচ্ছে এবং সেই কর্মসূচির মধ্যে দিয়ে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে কিনা সেটা আসলে খুব বেশি নিকটতম কোনো কিছু মনে হচ্ছে না, দূর অতীত মনে হচ্ছে, মানে দূর ভবিষ্যৎ মনে হচ্ছে, যে এটা অনেক দূরে রাখা, মানে এইভাবে তারা অবরোধ দিবে, মানে এছাড়া তাদের আর কোনো বিকল্প পথও নেই। আমরা বিএনপি সূত্রে বা বিএনপি নেতাকর্মীদের টকশো সূত্রে বা বিভিন্ন মাধ্যম সূত্রে আমরা যা জানতে পারি যে বিএনপি এর বাইরে কোনো কিছু ভাবছে না, তাদের যে এক দাবি যে এই সরকারের অধীনে, বিশেষ করে শেখ হাসিনার অধীনে তারা নির্বাচনে অংশ নিবে না। এখন বিএনপি যদি অংশ না নেয় তাহলে বিএনপি নির্বাচনকে কোনোভাবেই নির্বাচনকে হতে দিবে না, এরকমই তো একটা ব্যাপার যে নির্বাচন যেহেতু অংশ নিব না তার নির্বাচনকে আমরা আয়োজন করতে দিব না। এদিকে আবার নির্বাচন কমিশন কিন্তু তার মতো করে আয়োজনের ব্যবস্থা করছে, সে নিয়ে হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে, সেদিকে আমি কমই বললাম। এবং এই কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে পৌঁছানো তখনই সম্ভব হবে বিএনপির যখন জনসম্পৃক্ততা তার বাড়বে বা তাদের এই আন্দোলনকে সাধারণ মানুষ নিজেদের আন্দোলন হিসেবে নিবে। আমরা এখনো পর্যন্ত দেখিনি, প্রথমের দিকে ভয় ভীতি আর কারণে মানুষ রাস্তায় কম বেরিয়েছে, প্রয়োজনের তাগিদে অন্যান্য বাহন ব্যবহার করে তাদের কর্মক্ষেত্রে গেছে, কিন্তু এখন যেটা আমরা লাস্ট অর্থাৎ আমরা থার্সডেতে যেটা দেখলাম বৃহস্পতিবারে, এদিন অনেক যানবাহনের মানে রাস্তায় বেরিয়েছিল এবং দেখে মনেই হয়নি যে অবরোধ, মানে বিএনপির মতো দলের ডাক দেওয়া অবরোধ দেশব্যাপী পালিত হচ্ছে। বিশেষ করে আমার ধারণা যে রবিবার বা সোমবারেও এরকম অবরোধ
দিয়ে আসলে মানুষকে আটকে রাখা সম্ভব হবে কিনা বা জনগণের সমর্থন পাওয়া সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। জি, এবার আসি একটু নির্বাচন প্রসঙ্গে। আপনি যেমনটি বলছিলেন যে যে কোনো মূল্যে নির্ধারিত সময়ের মধ্যেই দ্বাদশ জাতীয় নির্বাচন করতে হবে এবং দ্রুতই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে চলমান যে রাজনৈতিক অস্থিরতা, এর মধ্য দিয়ে কি দেশে আসলে নির্বাচনের পরিবেশ আছে? আর কেনই বা নির্বাচন কমিশনার যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন, আপনার কি মতামত? এখন দেখুন, আপনার প্রশ্নের মধ্যে না একটা মানে বিভক্ত একটা সুর আছে, মানে বিভেদ রয়েছে প্রশ্নের মধ্যেই। কারণ আপনি বলছেন যে কোনো মূল্যে নির্বাচন সম্পূর্ণ করার তাগিদ বোধ করছে নির্বাচন কমিশন, এটা কোন একটা স্টেটমেন্টের কথা। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করে বলছে নির্বাচন করার মতো পরিবেশ দেশে রয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা কথা। কিন্তু আমি আপনার মতামত জানতে চাই, থেকে খুঁজে পাচ্ছি যে নির্বাচন যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে, একটা অন্যতম প্রধান দল তারা একটা কর্মসূচি দিয়ে যাচ্ছে অবরোধ বা হরতাল, তার মানে একটা দেশটা একটা সংঘাতের দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন, যে কমিশনের আন্ডারে সামনে নির্বাচনটা হবে, জাতীয় নির্বাচন, সেই কমিশন থেকে বলা হচ্ছে যে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ দেশে রয়েছে, তারা নির্বাচন করতে পারবে এবং সংবিধান মেনে নির্ধারিত সময় তারা নির্বাচন আয়োজন করবে। সেই ফরমালিটিজের মধ্য দিয়ে তারা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতিকে বিভিন্ন দেশের পরিস্থিতি, নির্বাচনের তাদের প্রস্তুতি সব তুলে ধরেছে। রাষ্ট্রপতিও তাদেরকে অবশ্যই গণতন্ত্র, সংবিধান মেনে গণতন্ত্র নিশ্চিত করার জন্য তাদেরকে সর্বাত্মক এগিয়ে যাওয়ার এক ধরনের নির্দেশ দিয়েছেন। তো ব্যাপার হয়েছে যে নির্বাচন কমিশন তো মানে সেটাই একটা ব্যাপার যে আমরা যদি নাগরিক সমাজ বলি যে নির্বাচন কমিশন এটা কেন দেখছে না যে বিএনপির মতো একটা বড় দল এই ধরনের একটা মানে এক ইস্যুতে হোক সেই ইস্যুতে তারা এক ধরনের কর্মসূচি দিয়ে যাচ্ছে যেটা সংঘাতের দিকে দেশকে নিয়ে যাওয়ার একটা মানে আমরা ক্ষেত্র দেখতে পাচ্ছি। সেখানে নির্বাচন কমিশনকে কিন্তু আগে বুঝতে হবে। এ কদিন আগে আমার যতটা মনে পড়ছে গত শনিবারে সব দলকে ডেকেছিল নির্বাচন কমিশনে এবং সেখানে দাওয়াত দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে এই আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল বিএনপি অফিসে, সেখানে কাউকে না পেয়ে মানে চিঠিটা রেখে আসতে হয় এবং বিএনপির কোন পক্ষ থেকে কেউ অংশ নেয়। মানে আমি বলতে চাচ্ছি বিএনপি যে আপোষহীন ভাবটা দেখাচ্ছে সেটাও কিন্তু আসলে সংঘাত, মানে আমরা যদি বলি যে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল মানছে না, বিএনপিও তো তার জায়গা থেকে খুব বেশি আপোষহীন জায়গায় মানে রয়ে গেছে, মানে বিএনপিও তো নতুন কোনো পদ দিচ্ছে না। তার মানে যে ইনস্টিটিউটটা এই ধরনের কাজ করবে, এই ধরনের নির্বাচন কমিশন, তাদের আসলে করার কি থাকে? তারা এক হতে পারে যে আপনার কাছে আমরা দূর থেকে মনে করতে পারি যে তারা আওয়ামী লীগকে ফলো করছে বিএনপির মতো করে, আবার যদি ধরেন এখানে নির্বাচন না করে বিএনপি কে প্রায়োরিটি দেয় তাহলে কি আওয়ামী লীগ বা আওয়ামী পন্থীরা ভাববে যে এরা বিএনপি মনা মানে নির্বাচন কমিশন হয়েছে? মানে বিষয়টা তো তা না, এরা তো রাষ্ট্র মনা, দেশ মনা, মানে দেশের পক্ষে যে কাজটা ইনস্টিটিউশনালি করতে হবে সেটাই করবে, কিন্তু কোন দলকেই তার জায়গা থেকে সরে আসতে দেখা যাচ্ছে না। যে কারণে ওই কথাতে আসলে মনেই হচ্ছে যে নির্বাচন কমিশন আমরা ধারণা করতে পারি 13 বা 15 তারিখের মধ্যে হয়তো তফসিল ঘোষণা করবে, সেই অনুযায়ী জানুয়ারির ফার্স্ট উইকে না হলে মানে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ কেউ হয়তো 4 তারিখের ডেটও অনেকে বলে দিয়েছেন। কিন্তু এইটা আমরা তফসিল ঘোষণার দিনই তো সব জেনে যাব কিভাবে সেগুলো কখনো নিরপেক্ষ হয়েছে বলে কিন্তু আমরা সাধারণ মানুষ কখনো দেখিনি। তাহলে মানুষ কিভাবে আসলে এই নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখবে এই আসন্ন নির্বাচনে? দেখুন, নির্বাচন কমিশন তো প্রত্যেকটা জায়গায় নির্বাচন কমিশনের পক্ষে থেকে কাজ করে কারা? রাষ্ট্রের সরকারের প্রশাসনিক লোকজনই তো কাজ করে। এখন প্রশাসনের লোকজন যদি নির্বাচন কমিশন তো নির্দেশ দেয় যেখানে ফ্রি ফেয়ার ইলেকশন আমরা করতে চাই এবং যে করতে গেলে যে ধরনের কাজ করতে হবে, আমরা জানি প্রশাসনের কাছ থেকে আমরা সেই ধরনের সহযোগিতা পাই এবং প্রশাসন যাতে সবার ঊর্ধ্বে উঠে একটা
গ্রহণযোগ্য স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে। এখন অতীতের কথা যেটা বলছেন সেটা তো আসলে নির্বাচন কমিশনের এরকম নির্দেশ ছিল না। এখন প্রশাসন মানে সরকার, পুরো দেশটা, দেশের যারা চালায়, মানে আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি রাষ্ট্র পরিচালনার জন্য, নিয়োগপ্রাপ্ত অর্থাৎ কোষাগার থেকে টাকা দিয়ে যাদেরকে রেখেছে, তারা আসলে ঠিকভাবে দায়িত্ব না পালন করলে এই যে প্রশ্নবিদ্ধর কথাটা আসে যে পূর্বে নির্বাচন কি হয়েছে। এখন এই নির্বাচন ধরেন আমি আমার মানে আমার ব্যক্তিগত অভিমত যে যে কাউকে যদি দায়িত্ব দেন নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের মতো কাঠামো করে, কিন্তু সেটা কি হবে, নির্বাচন কমিশনই তো নির্বাচন পরিচালনা করবে। এখন নির্বাচন কমিশনের কোনো নির্বাচন কমিশনের তো এরকম নির্দেশ দেয়নি বা আমরা কখনো পাইনি, এত কিছু ফাঁস হয় এটা তো কখনো ফাঁস হয়নি। কিন্তু স্থানীয় প্রশাসন যারা ওই সময় নির্বাচনের কাজে বা ভোটের কাজে ব্যবহার হয়েছিলেন, যুক্ত ছিলেন, তারা তো আলটিমেটলি দায়িত্বটা পালন করতে হবে। এখন আমি বলতে চাচ্ছি নির্দেশ এমন কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা লাস্ট নির্বাচন দেখলাম লক্ষ্মীপুরে, ব্রাহ্মণবাড়িয়া, সে নির্বাচনেও কিন্তু রাতে মানে রাতে বা দিনের বেলা অনেক ভোট সংগ্রহের অনেক ছবি পাওয়া গেছে, সে নিয়েও কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এই এত প্রশ্ন ওঠার পরেও, নির্বাচন কমিশনের এত কথা বলার পরেও কিন্তু আলটিমেটলি কি হয়েছে, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বলি বা স্থানীয় প্রশাসন নিঃশুপে থাকা বলি, সেটার কারণে স্থানীয় যারা ক্যান্ডিডেট ছিলেন তারা বাড়তি সুবিধা নিয়েছেন। তো এই জিনিসটা আসলে মানে আমাদের শুধু নির্বাচন কমিশনকে তো দোষ দিলে হবে না, নির্বাচন কমিশন তো সমস্ত ক্ষমতা থাকে, প্রশাসন সবকিছু তার ক্ষমতায়, তার অধীনে থাকার কথা, তাহলে কেন প্রশাসন নির্বাচন কমিশনের কথা শুনছেন না? এবং উনি কিন্তু অকপটে সবসময় বলে যাচ্ছেন যে সংবিধানের বিধান মেনেই নির্বাচন এই তফসিল ঘোষণা করা হবে বা সবকিছুই মেনেই করা হচ্ছে। একটা জিনিস আপনাকে পরিষ্কার বলি, ধরুন সংবিধানের মেনে কি, সংবিধান মেনে হলো যে নির্বাচনের অর্থাৎ একটা মেয়াদ, জাতীয় নির্বাচনের যখন সময় হবে, একটা মেয়াদ যখন রাষ্ট্রকালের শেষ হবে, রাষ্ট্র পরিচালনকাল, তখন একটা নির্বাচন অ্যারেঞ্জ করতে হবে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচন সংবিধানের আলোকে হবে, সংবিধানের আলোকে ব্যালটের মধ্য দিয়ে হোক বা আধুনিক প্রসেসে যেটা হচ্ছে যে ফিঙ্গার দিয়ে হোক, সেই ধরনের একটা নির্বাচন হবে। আমরা ধরে নিলাম যে এই ধরনের কিন্তু সংবিধান, তার মানে নির্বাচন কমিশন সব জায়গায় ব্যালট পেপার পাঠাবে, সরঞ্জামাদি পাঠাবে, প্রশাসকদের নিয়োগের ব্যাপারে মানে যেসব জায়গায় প্রশাসক মনে হবে যে পক্ষপাতমূলক আছে সেসব প্রশাসককে বদলিয়ে দিবে, সেটাও কিন্তু সুযোগ রয়েছে। আমি বলতে চাচ্ছি যে এত কিছু করার পরেও যখন স্থানীয় প্রশাসক, যার যিনি প্রিজাইডিং অফিসার থাকবেন, যিনি তার উপরে রিটার্নিং অফিসার থাকবেন, তিনি তার দায়িত্ব ব্যাপারে যখন অসচেতন হবেন, সেইটা আসলে কিভাবে দূর করা সম্ভব? মানে আপনি, আমি বলতে চাচ্ছি যে এখনকার নির্বাচন কমিশন কেন, আপনি যে কোনো নির্বাচন কমিশনকেই যদি দায়িত্ব দেন, আমাদের স্থানীয় প্রশাসন যারা এই নির্বাচন কাজে যুক্ত থাকবে, তারা আসলে তাদের দায়িত্বে সচেতন থাকতে হবে, সৎ থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে, সেইটা তো আমরা দেখছি না। সেটা না দেখার কারণেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যে প্রিভিয়াস ইলেকশন গুলো বিতর্কের মধ্যে পড়েছে বা সামনে ইলেকশন গুলো বিতর্কের মধ্যে পড়ার শঙ্কা বোধ করছি, বা এই যে বিএনপি সেই শঙ্কার কারণে নির্বাচনে অংশ নিতে চায় না। কারণ আপনি বলছেন যে শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে থেকে, একটা দলের প্রধান হিসেবে থেকে নির্বাচনে অংশ নিলে অস্বচ্ছ, দুঃখিত, অস্বচ্ছ হবে, পক্ষপাতমূলক হবে, কিন্তু এটা তো নিয়ম না, মানে এটা তো হওয়ার কথা না। কারণ নির্বাচনটা করছে তো স্থানীয় প্রশাসন, স্থানীয় প্রশাসনের যারা আছেন ডিসি, এসপি, ইউনো, ম্যাজিস্ট্রেট, যারা নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে নির্বাচনের সময়, তাদের দায়িত্বটা স্বচ্ছ নিরপেক্ষ থাকলে তো আসলে কোনো প্রভাব দেখানোর সুযোগ থাকে না। এখন আপনি বলতে পারেন যে অন্য কাউকে যদি আমি বসিয়ে দেই, টোটাল নির্বাহী ক্ষমতা যেটা প্রধানমন্ত্রী হিসেবে, সরকার প্রধান হিসেবে যারা আছে ওনাকে বাদ দিয়ে অন্য কাউকে দেওয়া, ধরে নিলাম যদিও এটা আওয়ামী লীগ মানছে না বা মানার কোনো পরিবেশ আমরা দেখছি, কিন্তু মানলে কি হবে? মানে এই জিনিসটা তো আপনি দিন শেষে কি চান, যে ভোটের অধিকারটা, আমার ভোটটা আমি দিব এবং দেওয়ার মধ্য দিয়ে আমার ভোটের মানে রিফ্লেক্ট হবে যে আমি কাকে চয়েস করলাম, সেই অনুযায়ী আমাদের প্রার্থী বা আমাদের নেতা বাছাই হবে আগামী 5 বছরের জন্য। সেই বাছাই প্রক্রিয়াটা তো স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করবে তো স্থানীয় প্রশাসন যারা নির্বাচন এর সাথে যুক্ত থাকবে। এখন
নির্বাহী প্রধানের নির্দেশ তো এমন কোথাও থাকে না, আমরা টিভিএস কালেও দেখিনি যে নির্বাহী প্রধান এই ধরনের নির্দেশ দিয়েছেন যে এইরকম অমুক আসনে কারচুপি করতে হবে। কিন্তু স্থানীয় প্রশাসন মানে ওই স্থানের নেতার সঙ্গে মিলেমিশে যান, তাহলে এইটা আসলে আমাদের, আমার কাছে মনে হয় এটা একটা ব্যাড কালচারের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে। এটা এটা আসলে আপনি ব্রিটেনের ইলেকশনটাও তো নির্ভরযোগ্য ইলেকশন হয়, বিকজ অফ নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের নির্বাচনে বাংলাদেশিরাই সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন চীন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তো আমার আপনার কাছে আমার প্রশ্ন হলো যে এই যে চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্য থেকে আপনার কি মনে হয়, চীন কি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে? চীন এই ধরনের বক্তব্য, চীনের বা যে কোনো দেশের এই ধরনের বক্তব্য তো আওয়ামী লীগের পক্ষে যায়, মানে আওয়ামী লীগ চায় যে এই ধরনের কথা যারা বলবে তার আওয়ামী লীগকে আরো স্ট্যাবলিশ করে, কারণ আওয়ামী লীগ নিশ্চিত করছে যে অভ্যন্তরীণ বিষয়গুলো বাইরে থেকে কেউ না গলাক, তার মানে অভ্যন্তরীণ বিষয় যেগুলো আছে নির্বাচন বা নির্বাচন পদ্ধতি বা আমরা কিভাবে নির্বাচন করব বা নির্বাচন কাদের অধীনে হবে, সেই সময় সরকার প্রধান কে থাকবে, এই সব বিষয়গুলো নিয়ে অন্য দেশ না মাথা কাটান বা না মাথা ঘামান এবং কোনো স্টেটমেন্ট না দিন। তো চীন এর একটা বৃহৎ শক্তি, সেই চীনের প্রতিনিধি বা চীনের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তিনি এই ধরনের কথা মানেই কিন্তু আওয়ামী লীগের পক্ষে যায় এবং বিএনপির যে দাবি সেই দাবিকে দুর্বল করে দেয়। এখন এটা কিন্তু সত্যি যে আমরা কেউ কারো বা কোনো দেশই কামনা করে না তার অভ্যন্তরীণ বিষয়গুলো অন্য দেশ না গলাবে। এখন ব্যাপার হয়েছে যে আপনি নিজের পরিবারের ইস্যুতে যখন এক না হতে পারবেন তো বাইরের শক্তি বা বাইরের পরিবার তো আসবেই আপনাকে মীমাংস করতে। এখন এটা তো সবাই জানে, ওপেন সিক্রেট, যে আমরা নিজেদের ইস্যুটা জাতীয় ইস্যু বা ন্যাশনাল ইস্যুগুলো তে এক হতে পারছি না, নিজেদের বিবাদগুলো মিটাতে পারছি না, তো স্বাভাবিকভাবে নিজেরা যখন না মিটাতে, পরিবারের ক্ষেত্রে কি হয়, সমাজের ক্ষেত্রে কি হয়, গ্রামের ক্ষেত্রে কি হয়, আমরা পাশের গ্রামে যাই না, পরিবারের ক্ষেত্রে আমার পাশের বাড়ি যাই না, তো স্বাভাবিকভাবে এরকম হবে। আওয়ামী লীগ হয়তো বলছে এরকম কথা, কিন্তু আওয়ামী লীগ যদি কোনো কারণে ধরেন কোনো এই যে একের পর স্যাংশন হচ্ছে এইসব ইস্যুতে তো আওয়ামী লীগকে অবশ্যই কিছুটা কোণঠাসা করছে, বিব্রত করছে, তো সেই ইস্যুতে আওয়ামী লীগ তো এই ধরনের স্টেটমেন্ট আওয়ামী লীগ আরো বেশি করে সামনে তুলে ধরবে যে দেখেন এরকম বিষয়গুলো অন্য শক্তিধর দেশও ভাবছে বা বলছে, শুধু এক দেশই তো বিষয় না, আরো যারা আমাদের ফিনান্সিয়ালি যুক্ত আছে, আমাদের বাংলাদেশের কন্ট্রিবিউশন আছে শক্তিধর দেশগুলোর মধ্যে, তাদেরও ভাবনা হলো যে আমাদের ইন্টারনাল কেসগুলো আমরাও সমাধান করতে পারি। এখন আমরা তো সমাধান করতে পারছি না, এখন এই এই বিষয়ের কারণে কিন্তু একটা স্টেটমেন্ট আওয়ামী লীগের পক্ষে মনে হবে, আর একটা স্টেটমেন্ট বা স্যাংশন দিলে মনে হবে বিএনপি বলবে যে ভালো বিব্রত করা গেছে, আমাদের আসলে দাবি খুব যৌক্তিক, এরকমই তো। জি আবদুল্লাহিরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যার আয়োজনে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সময় স্বল্পতার জন্য আজকে আপনাকে বিদায় দিচ্ছি, দেখা হবে আরও একটি শুভ সন্ধ্যা অনুষ্ঠানে, সে পর্যন্ত ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের এবং সবাই ভালো থাকুন।